বুধবার এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটল একটা যুবকের সাথে, যা সত্যি অবিশ্বাসনীয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। কেবল একটি ভিডিও করতে চেয়েছিলেন এই টিকটক স্টার, ভুল করে গুলি চালিয়ে ফেললেন তিনি। অনিচ্ছাকৃত ভাবেই নিজের প্রাণ হারিয়ে ফেললেন মাত্র 17 বছর বয়সী হামিদুল্লাহ। পুলিশ সূত্রে খবর, যারা ভিডিও করছিলেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। নেট মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে, ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। পুলিশের কাছ থেকে জানা গিয়েছে ভিডিওই দেখা যাচ্ছে তরুণ প্রথমে বন্ধুকে গুলি ভরছেন, তারপর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়েই গুলি চালিয়ে ফেললেন। সরাসরি মাথায় গুলি লাগায় বাঁচার সম্ভাবনা ছিল না। টিকটক ব্যান হয়ে গেছে ভারতে বহু দিন হলো, কিন্তু তারপরেও সারা বিশ্বে চলছে টিকটকের নানান ট্রেন্ড। এই ট্রেন্ডের মধ্যেই এখন উঠে আসছে এই আত্মহত্যা ট্রেন্ড, যার জন্যই নিজেদেরকে পপুলার করতে গিয়ে প্রাণ হারালেন এই যুবক। ভিডিও ভাইরাল করার নেশায় কি লেভেলে যেতে পারেন এই টিকটকাররা, তা আমাদের চোখের সামনে আজ। যে ঘটনাটি ঘটলো তা সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যেমন একটি ভালো দিকও আছে, তেমনি একটি খারাপ দিকও আছে। আমরা এই যুবকের আত্মার শান্তি কামনা করি। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.